Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wassalamu ala rasulullah. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi jidni ilma. Amar priyo bhai o bonera, Quran e channel apnader shobaike abar shagotom. Priyo bhai o bonera, ajke amader class সুরা নসর পড়তে পড়তে আমরা অ্যারাবিক প্রেজেন্ট টেন্স শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক ক্লাসের লক্ষ্য হলো আরো সহজে সরাসরি কোরআনের বিভিন্ন আয়াত পড়ার মাধ্যমে বিশেষ কৌশলে আরবি গ্রামার শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে জানতে হবে যে আরবি গ্রামারে চার প্রকারের সাবজেক্ট আছে, মনে রাখবেন, চার প্রকারের সাবজেক্ট, যা আমরা S1, S2, S3, S4 নামে চিনব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা S1 এবং S2 সাবজেক্ট চিনব, S1, S2 সাবজেক্ট চিনব। চলুন বন্ধুগণ, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট S1 এবং S2। S1 আমরা ধরে নিয়েছি পসেসিভ প্রোনাউন সব সময় নাউন অর প্রিপোজিশন এর শেষে সংযুক্ত থাকবে। পসেসিভ প্রোনাউন হলো ই, না, কা, কুম, হু, হুম। ই মানে আমার, না মানে আমার, ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, হু মানে তার এবং হুম মানে তাদের। আর S2 এই একে বলা হয় পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট টু, S2 মানে সাবজেক্ট টু, পার্সোনাল প্রোনাউন সব সময় ভার্ব এর প্রথমে সংযুক্ত হয়ে প্রেজেন্ট টেন্স গঠন করবে। মনে রাখবেন S2 হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন, সব সময় ভার্ব এর প্রথমে সংযুক্ত হয়ে প্রেজেন্ট টেন্স গঠন করবে। আমি যখনই আপনাদেরকে বলবো S2 পার্সনগুলো বলেন, তখন আপনারা চিনবেন এবং সেই অনুযায়ী বলবেন। আবার S1 যখন বলবো, তখন আপনারা এই ই, না, কা, কুম, হু, হুম এটা আপনারা বলবেন। চলুন বন্ধুগণ, জি বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আমাদের প্রথম ক্লাস যেটা ভিডিও 1 নামে যেটা আমরা অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই ক্লাসে আমরা শিখেছি S1। যারা ভিডিও 1 দেখেননি, দয়া করে তাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করছি। সেই S1 বা আমরা সেখানে শিখছিলাম ভিডিও 1-এ পসেসিভ প্রোনাউন সবসময় নাউনের প্রিপোজিশনের শেষে যুক্ত হয়ে থাকবে এবং সেখানে কীভাবে সেন্টেন্স গঠন করে। তো যাই হোক বন্ধুগণ, আমরা একটু S1টা একটু ভালোভাবে আবার দেখে নিই, তারপর আমরা আজকে ক্লাস শুরু করছি। আপনারা জানেন যে S1 মানে আমরা S1 এভাবে শিখতাম, S1 আমরা শর্ট ফর্মে নিয়ে আসছি, পসেসিভ প্রোনাউন এটা না বলে আপনারা বলবেন S1। S1-এ কী শিখছি? S1 হলো গিয়ে মাই, আমার, মাই আমার, আওয়ার আমাদের, ইওর তোমার, ইওর তোমাদের, তারপরে হিজ হার তার এবং দেয়ার তাদের। তারপরে ই হলো গিয়ে আমার, ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, হু মানে তার এবং হুম মানে তাদের। আবার বলি, ই মানে আমার, না মানে আমাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, এরপরে হু মানে তার এবং হুম মানে তাদের। এটা আমরা গত 1 নম্বর ভিডিওতে দেখেছিলাম, যারা দেখেননি প্লিজ দয়া করে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে একটা বলে রাখি যে আমরা আমাদের এই দিন প্রচারে আমাদের এই ক্লাসটি প্লিজ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এটা দিনের কাজ বন্ধু, এটা দিনের কাজ। প্রিয় ভাই বোনেরা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজাকাল্লাহ। যারা এখনও করেননি, আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো সামনে আসছে, আরও সুন্দরভাবে আমাদের এই এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার কোর্সটা আপনারা করুন, দেখবেন ইনশাআল্লাহ খুব সহজেই কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিন তো অবশ্যই দিবেন। ভাই বোনেরা, এই যে আমাদের পসেসিভ প্রোনাউন যেটা শিখেছিলাম, একটু আপনারা খেয়াল করুন, আমরা যারা ইংরেজিতে জানি বা ইংরেজি ছোট অল্প কিছু জানি, দেখুন আমরা যে ইংরেজিতে বলি মাই রব, কীভাবে লিখছি ভাই? মায়ের পরে একটা গ্যাপ দিয়ে তারপর রব লিখছি, তাই কী হবে? আমার রব। আবার আওয়ার রব, আওয়ারের মাঝখানে একটা গ্যাপ আছে, একটা ফাঁকা আছে। তারপরে ইওর রব, ইওর রব, হিজ রব, তা দেয়ার রব, এই সবগুলো কিন্তু ইংরেজিতে আমরা এভাবে লিখি, কিন্তু সেখানে এইটাকে বলা হয় যে পসেসিভ। এই পসেসিভটা সে কী থাকে? ডিটাচ থাকে, আলাদা থাকে। কিন্তু একে যদি আমি অ্যাটাচড করে ফেলাম, দেখুন অ্যাটাচড করুন ইংরেজিতে কেমন হয়, মাই রব, মিলাই দিছেন আপনি, সংযুক্ত করছেন। আওয়ার রব, ইওর রব,
ইউরোপ ইউরোপ এটা কি ইংরেজি পারমিট করবে? এটা কি ইংরেজি কি শুদ্ধ হবে? জি না, হবে না। ইংরেজি কখনো কোনো পারসনকে আলা একসাথে করতে দিবে না, সবসময় আলাদা থাকতে হবে। কিন্তু আপনাকে মনে রাখতে পসেসিভ প্রোনাউন যা সবসময় অ্যাটাচ থাকবে আমাদের এস ওয়ান, এস ওয়ান যেটা আমরা শিখেছিলাম সাবজেক্ট ওয়ান, সে সবসময় অ্যাটাচ থাকবে। সে অ্যাটাচ এখানে হয়েছে রব্বি, আমার রব, রব্বা না, এই যে না মিলে গেছে, রবের সাথে না যখন মিলে গেল, তারপর রবের সাথে ই মিলে গেছে, তারপর রবের সাথে কা মিলে গেল, সংযুক্ত হলো রবে, তারপরে রবের সাথে কুম সংযুক্ত হলো, তারপর রবের সাথে হু সংযুক্ত হয়েছে, রবের সাথে হুম সংযুক্ত, এই জন্য হয়েছে কি রব্বি আমার রব, রব্বা না আমাদের রব, রব্বা কা তোমার রব, রব্বা কুম তোমাদের রব, আর রব্বা হু তার রব, রব্বা হুম তাদের রব। কোরআন শরীফের সব জায়গায় অসংখ্য দেখবে এইভাবে পসেসিভ প্রোনাউন একদম শব্দের পিছনে শব্দের শেষে লেগে থাকে। যাই হোক বন্ধুগণ, চলুন প্রিয় বন্ধু আমরা আবার একটু প্র্যাকটিস করি। দেখুন, রব্বি আমার রব, রব্বা না আমাদের রব, রব্বা কা তোমার রব, রব্বা কুম তোমাদের রব, রব্বা হু তার রব, রব্বা হুম তাদের রব। এগুলো আমরা গত ভিডিওতে শিখছিলাম, আর একটু আমরা রিভিশন করলাম যাতে আমাদের মনে থাকে। জি বন্ধুগণ, জি বন্ধুগণ, আমাদের আজকের ক্লাসে চলে এসেছি বন্ধুগণ। আজকের ক্লাস আমরা কোরআনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা, যে সুরার নাম হলো সুরা নসর। এই সুরা নসর আমরা শিখতে শিখতে আজকে আমরা পার্সোনাল প্রোনাউন প্লাস এস টু এবং প্রেজেন্ট টেন্স শিখবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুগণ আমরা কীভাবে দেখি শিখি, চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একটু খেয়াল করুন, ইজা ইজা মানে যখন, ইজা মানে যখন, বর্তমান ভবিষ্যৎ মনে রাখবেন, ইজা যখন হবে বর্তমান ভবিষ্যৎ, আর ইজ মানে যখন সেটা অতীত হবে। ইজ ও ইজ কওয়ালা মুসা লি কওমিহি, হ্যাঁ এভাবে। যা আ, যা মানে আসবে, নসরু, নসরু মানে সাহায্য, কার সাহায্য, আল্লাহ, নসরুল্লাহি ওয়াল ফাত এবং বিজয়, এবং বিজয় ভিক্টরি এবং বিজয়, যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসবে। এখন দেখুন, নসরু এটা কি ভার্ব না কি এটা নাউন, আপনারা কি বলবেন? এখানে অবশ্যই বলতে হবে এটা নাউন। যেমন নসরুল্লাহ আল্লাহর সাহায্য, তবে আমার কলম, আমার আমার যেমন আল্লাহর পৃথিবী, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর রাত, এই এই রাত দিন জমিন পৃথিবী সবগুলো হলো কি নাউন, নাউন মনে রাখতে হবে। এখানে নসরু মানে নাউন হয়েছে, নসর হলো নাউন আর ফাতহু বিজয় এটা হলো নাউন। প্রিয় বন্ধুগণ এবার দেখুন, ওয়া এবং রাআইতা, রাআইতা আপনি দেখবেন, আর নাস মানুষ, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, এই যে দেখেন এরা ইয়া খুলু না তারা প্রবেশ করবে, এটা একটা ভার্ব এবং প্লুরাল হয়ে গেছে, ফি মধ্যে, দিনিল্লা দিনিল্লা আল্লাহর দিনে, আফওয়াজা দলে দলে, তখন হে নবী আপনি দেখবেন যে মানুষ আল্লাহর দিনের মধ্যে, আল্লাহ জীবন ব্যবস্থার মধ্যে দলে দলে প্রবেশ করছে। এবার দেখুন শেষ আলবাসে, ফা সাব্বি, ফা মানে অতঃপর, সাব্বাহ মানে গুণগান করা, আপনি গুণগান করুন, বি হামদি, বি মানে দ্বারা দিয়ে করতি, হাম মানে প্রশংসা, প্রশংসার দ্বারা, প্রশংসা সহকারে, রব্বিকা আপনার রবের, রব দেখছেন বন্ধুগণ সে পসেসিভ প্রোনাউন চলে আসে এখানে, রব্বিকা মানে আপনার রবের, রব্বাকুম মানে আপনাদের রবের, রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, তোমার রবের নামে তাসবি করো বা গুণগান করো প্রশংসা সহকারে। এবার কি, ওয়াস্তাগফির, ইস্তাগফির, ইস্তাগফির মানে ক্ষমা চাওয়া, গফারা মানে ক্ষমা, আর ইস্তা যদি যোগ হয় তখন চাওয়া হয়, তো ওয়াস্তাগফির এবং ক্ষমা চাও, হু তার কাছে, ইন্না হু নিশ্চয়ই তিনি, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, নিশ্চয়ই তিনি কানা, কানা মানে হলেন তাওয়াবা, অত্যন্ত বড়ই তওবা কবুলকারী, সুবহানাল্লাহ। এই হলো আমাদের আজকের আয়াত। আসুন আমরা এর থেকে কীভাবে আমরা প্রেজেন্ট টেন্স শিখব এবং কীভাবে আমরা এর থেকে এস টু বা পার্সোনাল প্রোনাউনটা শিখব। প্রিয় বন্ধুগণ স্ক্রিন আপনারা দেখুন, আমরা ওখানে দেখছিলাম ইজা জা আ নাসরু, এই নাসরু কথাটা দেখুন কীভাবে আমরা শিখবো, এস ওয়ান আমরা যে আজকে শিখতেছি, এস ওয়ান মানে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট টেন্স, কীভাবে এস ওয়ান পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট টেন্স, ওকে, এস এস ওয়ান সরি এস টু, আজকে আমরা এস টু শিখছি। তো নসরু মানে কি বন্ধুগণ দেখুন, নসরু মানে সাহায্য, এই সাহায্য এটা নাউন, এই নাউনটা যখনই ভার্বে চলে আসবে তখন ভার্ব হতে হবে পাস্ট টেন্স এবং থার্ড পার্সন সিঙ্গুলার, মনে রাখতে হবে।
আরবিতে সবসময় ভার্ব পাস্ট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে আবির্ভাব হয়, কখনো বর্তমান এবং অন্য কোনো পার্সনে আবির্ভাব হয় না। আপনাকে এইটা খেয়াল করতে হবে। যেমন আপনি বাংলা ইংরেজিতে যেমন হেল্প আমরা বলি, হেল্প মানে সাহায্য, হেল্প মানে সাহায্য, এই এই সাহায্য কি আমরা ভার্ব বলি, কিন্তু আরবি কখনো হেল্পকে ভার্ব বলবে না। হ্যাঁ, এই হেল্পের সাথে একটা থার্ড পারসন সিঙ্গুলার থাকতে হবে এবং কী করতে থাকতে হবে, এখানে পাস্ট ফর্ম থাকতে হবে। যাই হোক, সেটা নিয়ে হলে গিয়া নসর থেকে এখানে চলে আসে নাসারা। নাসারা মানে সে সাহায্য করেছিল বা করেছে, সে সাহায্য করেছিল। আর এটাকে যদি আমরা এখন দেখুন চেঞ্জ করি, কী হচ্ছে, ইয়াং সুরু, সে সাহায্য করে বা করবে। এই ইয়াটা হইল গিয়া থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি এর চিহ্ন, হি বা তিনি এর চিহ্ন হলো ইয়া, মনে রাখতে হবে, হি বা তিনি এর চিহ্ন হলো ইয়া। তাহলে ইয়াং সুরু, ইয়া যখনই এই নাসারার সাথে যোগ হবে তখন এই নাসারার উপর যে জবরটা ছিল সেটা উঠে যাবে। উঠে গিয়ে এখানে একটা সুপার গ্লু মানে সাকিন লাগাতে হবে, সাকিন লাগালে এই ইয়াটা অ্যাটাস্ট হয়ে যাবে, এটা ইয়াটা অ্যাটাস্ট হয়ে যাবে। তা কী হলো, নাসারা ইয়াং সুরু। এখন বল পেশ হয়েছে কেন, সু এবং রু হয়েছে কেন, এখানে তো জবর ছিল। জি বন্ধুগণ, এটা যখনই টেন্স চেঞ্জ করে, যখনই সে টেন্স চেঞ্জ করে এখানে শুধুমাত্র একটু তো পরিবর্তন করতেই হবে, সে পরিবর্তনের জন্য শুধু দুটা পেশ চেঞ্জ করছে, মোটা গোটা অক্ষরের ভিতরে কোনো চেঞ্জ করেনি। কিন্তু আপনি যখন ইংরেজি পড়বেন, ইংরেজি দেখবেন যখন হি ওয়েন্ট সে গিয়েছিল, হি হেল্পড সে সাহায্য করেছিল, বন্ধু এইভাবে যখন আমরা চেঞ্জ করার জন্য হি ওয়েন্ট সে গিয়েছিল, আর যখন সে যায় কি বলবেন, হি গোস। কোথায় ওয়েন্ট আর কোথায় গোস, পুরো শব্দ চেঞ্জ হয়ে গেছে না বন্ধুগণ, পুরো অক্ষরই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আরবিতে চেঞ্জ করেছি কি, শুধুমাত্র দুইটা পেশ, এই দুইটা পেশ চেঞ্জ করার সাথে সাথে সে বর্তমান কাল হয়ে গেল এবং থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল ইয়া যোগ হওয়ার সাথে সাথে। তাহলে কী হলো, নাসারা সে সাহায্য করেছিল, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে। প্রিয় বন্ধুগণ বুঝতে পেরেছেন তো আপনারা যে থার্ড পারসন সিঙ্গুলার হলো এবং কী হলো, এটা প্রেজেন্ট ফর্ম হলো, আর মূল শব্দটা চলে আসছে থার্ড পারসন সিঙ্গুলার এবং পাস্ট ফর্ম দিয়ে। জি বন্ধুগণ, এবার একটু খেয়াল করেন, আমরা যে সে সাহায্য করে, সেই সাহায্য করেটা আমরা যখন বিভিন্ন পার্সনে নিব, যেমন আমি, আমি আ, একটু মনে রাখবেন পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব। পার্সোনাল প্রোনাউন মানে এস টু, এস টু পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব। কীভাবে চিনবেন আপনি, যেমন আ মানে আমি, তা মানে তুমি, ইয়া মানে সে, না মানে আমরা, আ তাই না, আ তাই না কথাটা আপনার মুখস্থ করবেন, আ তাই না, আ তাই না। যেমন ইন্না আ তাই না কালকা অসা, এভাবে ইন্না আ তাই না কালকা, ওখান থেকে ওই আ তাই না মাথায় নেবেন, দেখবেন মুখস্থ হয়ে গেছে। তা আ মানে আমি, তা মানে তুমি, ইয়া মানে সে, না মানে আমরা, এই চারটা জিনিস যখনই ভার্বের সামনে লেগে যাবে তখনই বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স তৈরি করবে, প্রেজেন্ট টেন্স তৈরি করবে এবং এই যে ফার্স্ট পার্সন হবে, সেকেন্ড পার্সন হবে, থার্ড পার্সন হয়ে যাবে অটোমেটিকলি। একটু খেয়াল করুন, আ তাই না, আ আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা। আবার বলুন, আ আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা, আ তাই না। এখন দেখুন এইখানে আরও দুইটা পার্সন আছে, তাহলে গিয়ে দেখুন তা মানে তুমি, এই তা মানে তুমির সাথে যখনই একটা ভার্ব মাঝখানে থাকবে, এবার যখনই উ না হবে, উ না যোগ হবে, তখন হবে তা উ না, মানে এখানে যখন উ না যোগ হবে তখন হলো তোমরা হয়ে যাবে, তোমরা ওই কাজটা করো। আবার ইয়া যখন, ইয়া মানে সে, ইয়া এই ইয়ার সাথে যখন উ হবে তখন হয়ে যাবে তারা। তাহলে তা মানে তা উ না মানে তোমরা, আর ইয়া উ না মানে তারা। আবার দেখেন আ তাই না, আ মানে আমি, তা মানে তুমি, ইয়া মানে সে, নুন মানে আমরা। এবার খেয়াল করুন, আবার তা উনা মানে তোমরা এবং ইয়া উনা মানে তারা। এই হলো বেসিক নিয়মটা, এটা একটু মুখস্থ করবে আপনাদের, একটু মুখস্থ করলে আপনারা প্রেজেন্ট টেন্স গঠন করতে পারবেন আরবিতে এবং বিভিন্ন পার্সনকে চেঞ্জ করতে পারবেন। চলুন বন্ধুগণ আমরা প্র্যাকটিস করি। জি বন্ধুগণ, এখানে একটু খেয়াল করুন, ওই যে আমরা যে আর আমাদের ইজাজা আর নসরুল্লাহ, এই যে নসরু ছিল আমাদের, নসরু মানে সাহায্য, এই সাহায্য হলো নাউন, এই সাহায্য যখনই ভার্বে চলে আসছে তখন কী তৈরি করলাম, নাসারা মানে সে সাহায্য করেছিল, মানে এটা ভার্ব অতীতকাল। এই অতীতকাল থেকে যখন বর্তমান চলে আসবে কীভাবে চেঞ্জ হলো, যে নাসারা এখানে আসলো, ধরেন নাসারা, নাসারা এখান থেকে জবরটা কই গেল, এই জবরটা উঠে যাবে, কেননা এখানে
থার্ড পারসন সিঙ্গুলার মানে ইয়া, থার্ড পারসন সে, সে এর আরবি হলো গিয়া ইয়া, মনে রাখতে হবে সে এর আরবি হলো ইয়া। ইয়া যখনই যোগ হবে এই জন্য যোগ একটা অ্যাটাচ করার জন্য কী লাগে ভাই, সাকিন লাগে। আরবিতে যে কোনো শব্দকে অ্যাটাচ করতে হলে, যে কোনো ওয়ার্ডকে বা যে কোনো অক্ষরকে অ্যাটাচ করতে হলে লাগে কি সাকিন বা সুপারগুলো, মনে রাখবে সুপারগুলো, সুপারগুলো দিয়ে আমি ইয়াকে মিলাই দিলাম। তারপর এখানে কী চেঞ্জ করলাম, দুইটা পেশ করলাম, এখানে ছিল জবর, এখানে দুইটা পেশ হয়ে গেছে। কেন হয়ে গেছে, পাস্ট ফর্ম থেকে ফিউচার ফর্মে করছে, এই ফর্মের জন্য এখানে দুইটা পেশ চেঞ্জ করেছে, আর কিছু চেঞ্জ করে নেই। কিন্তু আমরা কিন্তু ইংরেজিতে বা বাংলায়, আমি যদি বাংলায় বলি সে গিয়েছিল, গয়র শিকারে গিয়াছিল, কিন্তু আবার বর্তমান কী হবে, সে যায়, সে যায়। দেখেন গিয়ার সাথে যায়ের সাথে কত চেঞ্জ হয়ে গেছে, ওখানে গ ছিল এখানে জ হয়ে গেছে। কিন্তু আরবিতে কিন্তু চেঞ্জ করছে কি, শুধুমাত্র দুইটা পেশ। এই জন্য আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন পেশ হলো, এই পেশের কোনো উত্তর নাই, কেননা এটা তাদের ভাষা। আপনার ভাষা যেমন আপনি গিয়েছিল থেকে আপনি যায় বলেন, তারাও নাসারা থেকে ইয়াং শুরু বলে, এখানে প্রশ্নের কোনো উত্তর নাই, তাদের ভাষা, তারা এভাবেই পরিবর্তন করে সে টেন্স চেঞ্জ করছে। তাই দেখুন বন্ধুগণ, আমি যদি বলি আমি সাহায্য করি, ওই যে আ আংসুরু, আমি সাহায্য করি, তুমি সাহায্য করো তাংসুরু, তারপরে সে সাহায্য করে ইয়াংসুরু, আমরা সাহায্য করি নাংসুরু। এই যে আমরা আ তাই না, এই যে আ তাই না হইলো কি, আ আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা, তাহলে আংসুরু আমি সাহায্য করি, তাংসুরু তুমি সাহায্য করো, ইয়াংসুরু সে সাহায্য করে, নাংসুরু আমরা সাহায্য করি। এগুলো মুখস্থ করবেন বন্ধুগণ, আপনারা দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবেন। তো আংসুরু আমি সাহায্য করি, তাংসুরু তুমি সাহায্য করো, ইয়াংসুরু সে সাহায্য করে, নাংসুরু আমরা সাহায্য করি। সুবহানাল্লাহ। চলুন বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমি একটু আগেই বলে রাখি যে আপনারা যারা আমাদের এই ক্লাসে আজকে নতুন, প্লিজ আপনারা নতুন থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমাদের এটা ধারাবাহিক কোর্স, ধারাবাহিক কোর্সটা যদি আপনারা ইনশাল্লাহ দেখতে পারেন, আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আপনারা অচিরেই কোরআন শরীফ সুন্দর করে নিজে বুঝে বুঝে পড়তে পারবেন, এবং অনেক অনেক আপনাদের ইনশাল্লাহ উপকার হবে, আমি এটা আশা রাখি। যাই হোক, যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি করে রাখবেন, আর আপনাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবেন, কারণ এটা একটা দিনী কাজ, দিনী কাজ সবার মাঝে প্রচার করেন, প্রসার করেন, এটা আপনি আমি সবাই লাভবান হব। তা আংসুরু মানে আমি সাহায্য করি, তাংসুরু তুমি সাহায্য করো। এখন এই তায়ের সাথে যখনই এই অংসুরু যোগ হইলো, তাংসুরু, তাংসুরুর সাথে উনা যোগ হইলো, তখন কী হলো, প্লুরাল হয়ে গেল, তোমরা সাহায্য করো। তা তাংসুরু তুমি সাহায্য করো, তাংসুরু না তোমরা সাহায্য করো, আবার ইয়াংসুরু সে সাহায্য করে, ইয়াংসুরু না মানে তারা সাহায্য করে, আর আমি আমরা সাহায্য করি নাংসুরু। নাংসুরু কেন হইলো, ওই যে আ তাই না, এই যে আবার সে আ তা ইয়া নুন, এগুলোকে আপনি কী বলবেন, এস টু সাবজেক্ট, আমাদের এস টু সাবজেক্টে কী থাকবে, মূল শব্দ আ তা ইয়া নুন এবং তাউনা এবং ইয়াউনা, এস টু সাবজেক্টে কী থাকবে, আ তা ইয়া নুন এবং তাউনা এবং ইয়াউনা, এটা মনে রাখবেন, তাহলে আপনি এস টু সাবজেক্টটা চিনতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সুরার ভিতরে দেখুন আমরা যেটা শিখছিলাম, ওরা আই তান্নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা মা ইয়াদ, দেখেন ইয়া আছে এবং উনা আছে, তাহলে কী শিখছিলাম বন্ধুগণ বলুন তো, ইয়া আছে এবং উনা আছে, এটা কি তারা হবে না তোমরা হবে, নিশ্চয়ই এখানে কী হবে, তারা হবে। তাই মূল শব্দ হলো দাখালা, দাখালা মানে প্রবেশ করা, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে। তো ওয়া রাআইতান্নাস, ওয়ারা ওয়া মানে এবং রাআইতা আপনি দেখবেন, নাস মানুষ কী করে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করে, ফি মধ্যে, দিন মানে জীবন ব্যবস্থা, আল্লাহ আল্লাহর জীবন ব্যবস্থার মধ্যে, আফওয়াজা, এই যে আফওয়াজা কথাটা বন্ধু জানেন, ফৌজ, মূল শব্দ ছিল ফৌজ, ফৌজ মানে কি, একটা বাহিনী বা দল, আমাদের বলে না আমাদের দেশে অমুকে ফৌজে চাকরি করে, ফৌজে একটা বাহিনীতে বা দলে চাকরি করে, এই ফৌজ মানে সিঙ্গুলার, আর এটাকে যখনই প্লুরাল করা হয় তখন আফওয়াজ হয়ে যায়, আ দিয়ে আফওয়াজ হয়ে যাবে, তখন কী হয়েছে, প্লুরাল হয়ে যায়, তখন দলে দলে, একটা দল থেকে বহু দলে হয়ে যায়, তখন আফওয়াজা দলে দলে, তো ওরাই তান্না সাইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন যে হে নবী তারা মানুষ সকল দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে। চলুন বন্ধুগণ, আজকে ইয়াদখুলুনা এইটা একটু আমরা ভেঙে ব্যাখ্যা করি। জি বন্ধুগণ, একটু স্ক্রিনে খেয়াল করুন, এই যে শব্দ ছিল মূল শব্দ হলো ভার্ব, ভার্ব আমি বলছি যে ভার্ব সবসময় যখন হবে সে অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার, আর এইগুলো সব আমরা
প্রেজেন্ট ফর্ম দেখতেছি এই চারটা হলো প্রেজেন্ট ফর্ম আমরা শিখতেছি কিন্তু এটা হলো অতীতকাল অতীতকালে বলা হয় দাখালা দাখালা সে প্রবেশ করেছে দাখালা মানে সে প্রবেশ করেছে এটা যখনই বর্তমান হয়ে চলে যাবে এই যে দেখো বর্তমানের নিয়ম কি ভাই একটু খেয়াল করেন এই যে দাখালার উপরে একটা জবর ছিল জবরটা উঠে গেছে উঠে গিয়ে এই ইয়াটা এটার সাথে লেগে গেছে সাকিন হয়ে গেছে আর একটার সাথে একটা লাগাইতে কি হবে আপনাকে সুপারগুলো লাগাতে হবে সুপারগুলো মানে সাকিন সুপারগুলো মানে সাকিন এই যখনই আপনি এই পার্সনকে যখনই আপনি কোনো পার্সনকে তার ভার্বের সাথে মিলাবেন সাথে সাথে ভার্বের প্রথমে যা থাকবে জের জবর পেশ যাই থাকবে সেইটাকে উঠে দিয়ে আপনি কি করবেন একটা সুপারগুলো মানে সাকিন দিয়ে সে আপনার পার্সনকে মিলাই দিলেন যেমন এখানে দেখেন ইয়ার সাথে পার্সন মিললাম ইয়াদ হয়ে গেল ইয়াদ তারপর এই যে আগে বলেছিলাম এখানে দুটো জবর ছিল সেই জবরটা চেঞ্জ হয়েছে কেন সে প্রেজেন্ট পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মে চলে আসছে পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মে জাস্ট ছোটো জবর থেকে পেশ করছে এই জন্য প্রেজেন্ট ফর্ম হয়ে গেল তাহলে কী হলো ইয়াদ হুলু সে প্রবেশ করে সে প্রবেশ করে ইয়াদ খুলু মানে সে প্রবেশ করে তা আমি প্রবেশ করি আদ হুলু তুমি প্রবেশ করো তাদখুলু সে প্রবেশ করে ইয়াদখুলু আমরা প্রবেশ করি নাদখুলু আবার বলুন আমি প্রবেশ করি আদখুলু তুমি প্রবেশ করো তাদখুলু সে প্রবেশ করে ইয়াদখুলু আমরা প্রবেশ করি নাদখুলু সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ এটা যদি আরেকটু পার্সন আমরা ভাঙি দুইটা পার্সন আমার বাকি ছিল সেটা দেখে নিয়ে আসি যেমন আদখুলু আমি প্রবেশ করি তাদখুলু তুমি প্রবেশ করো ইয়াদখুলু সে প্রবেশ করে নাদখুলু আমরা প্রবেশ করি এখন বলেন তাদখুলু না তাদখুলুর সাথে এই যে তাদখুলু এই তাদগুলোর সাথে একটা উনা যোগ করছে তাহলে প্লুরাল হয়ে গেল তো তোমরা প্রবেশ করো বা করবে বা এই সবগুলো কিন্তু করবা করবে পড়বে হবে তোমরা প্রবেশ করো বা করবে তাদখুলু না আবার দেখেন ইয়াদখুলু মানে সে প্রবেশ করে তাহলে ইয়াদখুলু ইয়াদখুলু না তারা প্রবেশ করে বা করবে এখানে কিন্তু আপনি আমাদের কিন্তু টেন্স কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রেজেন্ট ফর্ম বলতে আমাদের প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম আরবিতে কিন্তু টেন্স দুটো একটা হলো পাস্ট টেন্স আর একটা হলো প্রেজেন্ট অর ফিউচার টেন্স ওকে তা আমি প্রবেশ করি বা করব তুমি প্রবেশ করো বা করবে সে প্রবেশ করে বা করবে আমরা প্রবেশ করি বা করব এইটা হলো কি আমাদের মূল এটা ছিল আমাদের সাই ওরা আই তান্না সাইয়াদ খুলুন এই যে ইয়াদ খুলুনা ওরা আই তান্না সাইয়াদ খুলুনা ফি দিন ইল্লাহি আফওয়াজা ইয়াদ খুলুনা এই যে সেই ইয়াদ খুলুনা তো এইভাবে দেখবেন আপনি বিভিন্ন কোরআনে বিভিন্ন জায়গায় এই যে দাখালা বা এই যে ইয়াদ খুলু শব্দটা নাদ খুলু আসছে ইয়াদ খুলু আসছে তাদ খুলু আসছে হ্যাঁ তারপরে আদ খুলু আসছে যাই হোক এভাবে আমরা দেখবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ লেটস প্র্যাকটিস উইথ এক্সাম এক্সিলেন্ট এক্সাম্পল আমরা আজকে এখন কয়েকটা এক্সিলেন্ট আমরা এক্সাম্পল দিয়ে আমরা এই আমাদের এস টু সাবজেক্ট মানে পার্সোনাল প্রোনাউনটা আমরা আতাইনাটা ভালো করে শিখবো ইনশা চলুন বন্ধুগণ খেয়াল করুন জি বন্ধুগণ এই যে আমাদের এস টু সাবজেক্টের কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি প্রিয় বন্ধু নিচে একটু খেয়াল করুন সুরা মুলকে একটা আয়াতে দেখুন 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আলা মানে সাবধান ইয়া আলামু মানে কি এই যে ইয়া আছে ইয়া কি ভাই দেখেন তো ইয়া যদি আপনি মিলান এখানে ইয়া মানে সে বা তিনি ইয়া আলামু মানে তিনি জানেন ইয়া আলামু তিনি জানেন মান খালাক কে সৃষ্টি করেছে ওয়াহুয়া এবং তিনি আল্লাতিফুল খাবির মানে সূক্ষ্মভাবে সব খবর রাখেন তো যাই হোক এই ইয়ালামু মানে এই যে এখানে খেয়াল করুন সে জানেন বা তিনি জানেন এখন যদি বলা হয় আমি জানি কি হবে বন্ধুগণ আলামু তুমি জানো তালামু সে জানে ইয়ালামু আমরা জানি না আলামু আর তোমরা জানো কি হবে তালামুনা আর তারা জানে কি হবে ইয়ালামুনা এভাবে যদি আপনি নিজে যদি যখনই কোনো সেন্টেন্স চেঞ্জ করতে পারেন বন্ধুগণ তখন দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এবার দেখুন আরেকটা আমরা আয়াত নিয়েছি সুরা হাসরের 23 নম্বর আয়াত একটু খেয়াল করুন 23 নম্বর আয়াতে কী আছে ওখানে সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন আল্লাহ হলেন অতি পবিত্র আম্মা যা থেকে ইউশরিকুন তোমরা শরিক করো তা থেকে কিন্তু আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ এই দেখেন ইউশরিকুন এখানে কোনটা আসবে এই যে এই ফর্মটা ইউ এখানে ইয়া আছে ওখানে
গ্রামাটিক্যাল টার্মে ওখানে আপনার ভার্বের ক্রিয়ার ফর্ম অনুযায়ী সেখানে আপনার কী চলে আসছে, পেশ বা জবর চলে আসছে। এই পেশ বা জবর, এটা আপনারা যখন ক্রিয়ার বিভিন্ন ফর্ম শিখবেন তখন দেখবেন যে এখানে পেশ জবরের চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা ক্রিয়ার ফর্ম অনুযায়ী হচ্ছে। যাই হোক, এখানে মূল শব্দ দেখেন ইয়া আছে, লাস্টে উনা আছে, তাহলে কী হবে? তারা। ইয়া আছে এবং লাস্টে উনা আছে, তাহলে হবে তারা। তাহলে ইউশরিকুনা, তারা কী করে? তোমরা যে শরিক করো তার থেকে শরিক করা, শিরিক করা, শির্ক, শির্ক। তোমরা যে শরিক করো তার থেকে আল্লাহ অনেক পবিত্র। যাই হোক, ইউ শিরিকুনা, তারাও শিরিক করে। আমি শিরিক করি, আমি শিরিক করি, আস দেখুন বন্ধুগণ, উশরিকু, এখানে যেহেতু পেশ আছে তাহলে আপনাকে আবদ্ধ হবে না, আপনি বলতে হবে উশরিকু, আমি শিরিক করি, তু শিরিকু। এখানে যেহেতু শুরু হয়েছে ইউ দিয়া, আপনাকে এই খেয়াল করতে হবে যে কোত থেকে ফর্মটা শুরু হয়েছে, যেই ফর্মে সেইছে যখন এখানে ইউ দিয়ে শুরু হয়েছে পেশ দিয়ে, তখন আপনার সব এগুলো পেশ দিয়ে হবে, এখানে সব আর জবর হবে না। তবে উশরিকুন, উশরিকু, এখানে উন্নত এটার জন্য, তো উশরিকু আমি শরিক করি, তুশরিকু আমরা শরিক করি, ইউশরিকু সে শরিক করে, নুশরিকু আমরা শরিক করি। তা তুশরিকু না তুমি শরিক করো, ইউশরিকু না সে শরিক করে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, দেখুন আরেকটা আমরা আয়াত নিয়েছি, আরেকটু আমরা ক্লিয়ার হই। দেখুন সূরা হাসরে 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাহু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু, ইউসাব্বিহু, ইউ দেখেন, ইউ এখানে চলে আসছে, ইয়া, ইয়া কোথায়? ইয়া। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু মানে সে সাব্বাহ করে, মানে কি প্রশংসা করে, সে প্রশংসা করে, ইউসাব্বিহু মানে সে প্রশংসা করে। তা আমি প্রশংসা করি উসাব্বিহু, আমি প্রশংসা করি উসাব্বিহু, তুমি করো তুসাব্বিহু সে করে, ইউসাব্বিহু আমরা করি নুসাব্বিহু আর তোমরা করো তুসাব্বিহু না আর তারা প্রশংসা করে ইউসাব্বিহু না। সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুগণ ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে ইনশাআল্লাহ শিখবো। প্রিয় বন্ধুগণ, আমরা কয়েকটা এক্সাম্পল স্বল্পভাবে নিয়েছি, দেখুন খেয়াল করে বিভিন্ন ক্রিয়ার অতীত থেকে বর্তমানকালে কীভাবে রূপান্তরিত হয়। যেমন অতীতকাল থেকে কেমন বর্তমান চলে আসে, অতীত হলো বালাগা, বালাগা মানে সে পৌঁছেছিল, বালাগা মানে সে পৌঁছেছিল, এটা বর্তমান হবে কি ইয়াবলুগু, ইয়াবলুগু, ইয়া চলে আসছে এবং বায়ের ওই জবরটা চলে যেয়ে সাকিন হয়ে গেছে, ইয়াবলুগু সে পৌঁছেছিল। এখন যদি আপনি অল পার্সন করেন, শব্দ মিলিয়ে দেখেন, তাহলে কী হবে? আবলুগু, তাবলুগু, ইয়াবলুগু, নাবলুগু। আবার দেখুন তরাকা মানে সে ছেড়ে দিয়েছিল, ত্যাগ করেছিল, ভাই আমার নামাজ তরক হয়ে গেছে, আমরা বলি না ভাই আমার নামাজ তরক হয়ে গেছে, তরক মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, তরাকা সে ছেড়ে দিয়েছিল। আর এটা বর্তমান ভবিষ্যৎ, ইয়াত রুকু সে ছেড়ে দেয় বা দিবে, আমি দেই আমি দেই আত্রুকু, তুমি দাও তাত্রুকু, সে দেয় ইয়াত্রুকু, আমরা দেই নাত্রুকু। এভাবে দেখুন হাসারো মানে সে জমা করেছিল, একত্রিত করেছিল, তাহলে এটা যদি বর্তমান করি ইয়াহ শুরু সে জমা করে বা করবে, আমি জমা করি আহ আহ শুরু তুমি করো, তাহ শুরু সে করে, ইয়াহ শুরু আমরা করি, নাহ শুরু। আবার দেখেন হাকামা, হাকা মানে সে বিচার করেছিল, হাকামা মানে সে বিচার করেছিল, এর বর্তমানে কী হলো? ইয়াহ কুমু, একই ভাজে ভাজে বন্ধুগণ, দেখেন সব নিয়ম কিন্তু এক, ইয়াহ কুমু মানে সে কী করছে বন্ধুগণ, একটু খেয়াল করেন, ইয়াহ কুমু সে বিচার করে বা করবে, তা আমি বিচার করি আহ কুমু, তুমি বিচার করো তাহ কুমু, সে বিচার করে ইয়াহ কুমু, আমরা বিচার করি নাহ কুমু। আবার দেখুন জাকারা মানে সে স্মরণ করেছে অথবা বা সে মনে করেছিল, জাকারা এখানে আমি স্মরণ করি, সে স্মরণ করে, ইয়াজ কুরু, ইয়াজ কুরু নিয়ামত আল্লাহি, হ্যাঁ স্মরণ করো সেই সময়ের কথা, ইয়াজ কুরু সে স্মরণ করে, আমি স্মরণ করি আস কুরু, তুমি স্মরণ করো তাস কুরু, সে স্মরণ করে ইয়াজ কুরু, আমরা স্মরণ করি নাস কুরু। আবার দেখেন রজাকা মানে সে রিজিক দিয়েছে, রজাকা মানে সে রিজিক দিয়েছে, তা সে রিজিক দেয় বা দিবে, ইয়ার ঝুকু, ইয়ার ঝুকু, ইয়ার ঝুকু। সবসময় মনে রাখবেন যে থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি সি, এটা ইয়া অর্থে ব্যবহার করে, ইয়া মনে রাখতে, হি সি আর ইংরেজিতে বলি হি বা সি, বাংলায় বলি সে, আর আরবিতে হলো ইয়া, ইয়া 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 ইয়া, মনে রাখতে হবে। যেমন আমিকে আরবিতে বলা হয় আ, তুমিকে আরবিতে বলা হয় তা, ইয়াকে সেকে আরবিতে বলা হয় ইয়া, আর আমরাকে আরবিতে বলা হয় না, এই জিনিস মনে রাখতে হবে, আ তাই না, আমি তুমি সে আমরা, আমি তুমি সে আমরা, আ তাই না। যাই হোক বন্ধুগণ, আজকে আমরা অনেক সময় নিলাম আপনাদের, আপনাদের ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা লেগে থাকুন বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, সবসময় ইনশাআল্লাহ অনেক শিখতে পারবেন। যাই হোক বন্ধুগণ, আমরা
আস্তে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আমরা আজকে কি শিখলাম বন্ধুগণ? গত ক্লাসে শিখছিলাম S1, আজকে শিখলাম S2, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 শিখলাম। গত ক্লাসে শিখছিলাম S1 মানে পসেসিভ প্রোনাউন, আর আজকে শিখলাম আমরা S2 মানে পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব প্রেজেন্ট ফর্ম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখব আমরা S3, যা পার্সোনাল প্রোনাউন শর্ট ফর্ম উইথ ভার্ব অতীতকাল। আজকে শিখছি বর্তমানকাল, আগামী ক্লাসে শিখবো অতীতকাল। শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।